অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, অর্থ। মানুষের জীবনে অঙ্গাঙ্গিকভাবে এটি যুক্ত। তো মহালয়া তিথিতে, পূর্ণালগ্নে, এই মহা টোটকাটি যদি করতে পারেন, বেশ কিছু ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো যদি করতে পারেন, জীবনে আসবে হু হু করে অর্থ, অর্থবৃষ্টি হবে, অপার ধন আপনারা কিন্তু পাবেন। যদিও আপনার রাশিচক্রে যদি গ্রহের কিছু ডিস্টার্বেন্স থাকে, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন এবং আপনার তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আপনাদের অর্থনৈতিক সমস্যা কাটতে বাধ্য। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই যে এই মহালয়া তিথিতে কি করবেন যাতে আপনাদের জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। দেখুন, প্রথমে আপনারা মহালয়ার দিন সকালে উঠে সেই দিনই, অর্থাৎ সকালবেলা আপনারা পাঁচটি রুটি করুন, রুটি, গমের রুটি তৈরি করুন এবং সেই রুটিতে একটা রুটি আপনারা কাককে সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে আপনারা কাককে একটা গোটা রুটি কাককে দিবেন। দ্বিতীয় রুটি আপনারা গুড় দিয়ে, গুড়ের সাথে, আখের গুড়ের সাথে সেই রুটিটি আপনারা কুকুরকে দিবেন। এবং তিন নম্বর রুটিটি আপনারা গায়, গরুকে, গাভী মাতাকে আপনারা সেই রুটি রুটি একটা গাভী মাতাকে দিবেন। তিনটা রুটি কিন্তু আপনারা অলরেডি দিলেন। চার নম্বর যে রুটি দিবেন সেটা হচ্ছে আপনারা গরিব, বাস্তবে যে গরিব তাদের, তাকে রুটি এবং সামান্য আপনার সামর্থ্য মতন কিছু অর্থ আপনি সেই লোকটিকে, নির্ধনী যে ব্যক্তিকে, দান করুন। এবং একটি যে রুটি আপনার বেঁচে থাকবে, আপনারা সেদিন অবশ্যই, এগুলো সমস্তটা কিন্তু আপনাদেরকে খুব সকাল সকাল কাজ করতে হবে, অর্থাৎ সকাল আটটার মধ্যে এই ক্রিয়াগুলো কিন্তু আপনাদেরকে করে ফেলতে হবে। এবং একটি রুটি আপনারা যখন নদীতে গিয়ে আগে স্নান করুন, বা পুকুরেও যদি স্নান করতে পারেন সেটাও কোনো ব্যাপার না, যদি যাদের পুকুর থাকবে পুকুর, নদী থাকলে নদী, এবং সেখানে সেই রুটিটি দিয়ে আপনারা চলে আসুন এবং পিছন ফিরে কিন্তু আপনারা তাকাবেন না, ভুল করো আপনারা কিন্তু তাকাবেন না, এবার বাড়ি চলে আসুন। ঠিক সন্ধ্যার সময়, একদম তিমি সন্ধ্যা যখন লাগছে, তখন আপনারা একটা প্রদীপ, আপনারা ঠিক বাড়ির যেটা সবথেকে উঁচু জায়গায় ঘিয়ের প্রদীপ দিবেন, বাড়ির ঠিক সবথেকে উঁচু জায়গায় একটা, যেটাকে আকাশ প্রদীপও বলে, সেই প্রদীপটা কিন্তু আপনারা প্রজ্বলন করুন। এবং এটা কিন্তু আপনারা করবেন একদম এই প্রতিদিন, এটা কিন্তু করতে হবে, এই আকাশ প্রদীপটা আপনাদেরকে দিতে হবে ঠিক মহালয়ার দিন থেকে, আপনাদেরকে দিতে হবে একদম কালী পূজা, দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত, এটা মাথায় রাখবেন। প্রতিদিন আপনারা কিন্তু এই মহালয়া থেকে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত, কালী পূজা পর্যন্ত আপনারা এই প্রদীপটা দিবেন ঠিক বাড়ির সব থেকে উঁচু জায়গাতে, এবং আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। এবং সেদিন একটা সরষার তেলের প্রদীপ বাড়ির দরজার সামনে একটা অন্তত প্রজ্বলন করবেন অমাবস্যা তিথিতে। দেখবেন আপনাদের জীবনে না পাওয়া দুঃখ, হতাশা, দুর্দশা, বেদনা, অর্থকষ্ট, এগুলো সমস্তটাই কেটে
যাবে। আমি খুব আপনাদেরকে এই কথাটা খুব জোর গলায় আপনাদেরকে বলছি, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে কিন্তু করতে হবে। এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাই, এই সময় আপনারা কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন মদ্যপান এগুলো ভুল করেও এই সময় করবেন না। এইগুলো যদি আপনারা করেন তাহলে কী হবে জানেন, আপনাদের এই ক্রিয়াটি করাই ব্যর্থ, অর্থাৎ না করাটা আপনাদের ভালো। আপনারা যখন এই ক্রিয়া করবেন একদম সাত্ত্বিকভাবে সেদিন থাকার চেষ্টা করুন, স্বামী স্ত্রীতে সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং এই ক্রিয়াটি আপনারা করুন। আমি খুব জোর গলায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনাদের যাদের অর্থ নিয়ে সমস্যা, বেসিক্যালি যাদের জীবনে শান্তি নেই, যাদের সবসময় অশান্তি মনোকষ্ট হতাশা দুর্দশা বেদনা, তাদের কিন্তু বেদনা কাটবে এই মহাটোটকা। আপনারা কিন্তু এই কাজটি অবশ্যই করবেন এবং সেদিন পারলে গরিব মানুষকে সর্ষার তেল যদি দান করতে পারেন তাহলে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই মহাটোটকাটি আমি বললাম আপনারা নিয়ম অনুযায়ী করে দেখুন, 100% যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আমি খুব জোর গলায় বলছি 100% আপনারা এর ফল নিশ্চিত রূপে পাবেনই পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।